আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডটক আমার ডাক্তার অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া সাজনা। দর্শক, আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি আজকে স্পন্সর করেছে ডক্টর ফরিদ সিপি সেন্টার। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হাঁটু ও জয়েন্টের সমস্যা ও তার চিকিৎসা। এবং আমরা আগে জানতাম যে এটি শুধুমাত্র বয়স্ক যারা আছেন তাদেরই হাঁটু এবং জয়েন্টের সমস্যা হয়ে থাকে, কিন্তু ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে ইয়াং যারা আছে তাদেরও কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে। আজকে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আলাপ করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শ্রদ্ধেয় ডক্টর এ.এম. ফরিদুদ্দিন আহমেদ স্যারকে, যিনি আর্থ্রোস্কোপি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? স্যার, আমরা সবাই ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, মেরিটক পরিবারকে এবং যারা শুনবেন সবাইকে অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে টপিক সিলেকশন করেছি আমরা হাঁটু ও জয়েন্টের সমস্যা এবং তার চিকিৎসা। প্রথমেই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে হাঁটু ও জয়েন্টের ব্যথা আসলে কি কারণে বা কোন কোন রোগের কারণে স্যার হয়ে থাকে? আমি প্রথমে হাঁটুর ব্যাপারে একটু কথা বলি, কারণ হাঁটুটা শরীরের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট। আমরা যখন নাকি একটা পা উঁচা করি আর একটা পা ফেলি, তখন শরীরের সমস্ত ভর এই বড় জয়েন্টটা ক্যারি করে থাকে। এটা একটা কমপ্লেক্স জাতের জয়েন্ট, এটা কমপ্লেক্স জাতের জয়েন্ট, এইটার কারণে হাঁটুর ব্যথার যে আসলে কারণ, এই কারণগুলো ডাইভার্স, অর্থাৎ অনেক ধরনের কারণে সাধারণত হাঁটু ব্যথা হয়ে থাকে। আচ্ছা, তো আমি যদি ক্যাটেগোরাইজ করি তাহলে দুই ধরনের মানে ব্রড হেডিং আসে। একটা হলো যে হাঁটুর আঘাতজনিত ব্যথা, আর একটা হলো যে আঘাত ছাড়া হাঁটুর ব্যথা। এই দুই ধরনের ক্যাটেগোরাইজ করা যায়। তো আঘাতজনিত ব্যথা নিয়ে আমি আগে একটু বলি। সাধারণত খেলতে গিয়ে ব্যথা পাওয়াটা সবচেয়ে কমনেস্ট, এছাড়া কোথাও পিছলে পড়ে গেল বা হোঁচট খেয়ে পড়ে গেল, এমন কি বেড়াতে গেছে কক্সেস বাজারে, হেডের সাথে ইঞ্জুরি হয়ে আসে পেশেন্ট, আমরা পেয়ে থাকি এরকম। তো অ্যাকচুয়ালি এই ধরনের ব্যথাগুলো সাধারণত মানে আঘাতজনিত হয়। এছাড়া আঘাত ছাড়া যে ব্যথাগুলো আসে, এর মধ্যে প্রথম এবং প্রধানতম কারণ হলো হাঁটুর বয়সজনিত ক্ষয়। অর্থাৎ আমরা যখন হাঁটতে থাকি, চলতে থাকি এবং বয়স হতে থাকে, একটা সময় গিয়ে জয়েন্টটা ক্ষয় হতে থাকে, ন্যাচারালি এই ক্ষয়টা এসেই যায়। তো এটাকে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয় রোগ বলা হয়ে থাকে সবচেয়ে বেশি। মানে কোনো 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে আঘাত নাই, কোনো কিছুই নাই, কিন্তু হঠাৎ করেই নামাজ পড়তে বসতে অসুবিধা হচ্ছে, সিঁড়ি ওঠা নামাটে ব্যথা হচ্ছে। এগুলো সাধারণত আসলে বই পুস্তকে বলে 50 ইয়ার্স পরে হতো, তো এখন আমরা পেশেন্ট পাচ্ছি খুবই আর্লি যে এই পেশেন্টগুলো পাচ্ছি, যাদের অল্প বয়সী হাঁটুর ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই যে হাঁটু আঘাতজনিত মানে হাঁটু ব্যথা ছাড়া যে কমনেস্ট কারণ, সেটা হলো এইটাকে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয় রোগ বলা হয়। এছাড়া আরো অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে, যেমন তার মধ্যে মেজর যেগুলো সেগুলো আমি বলছি। যেমন কোন কোন আমাদের আর্থ্রাইটিক কন্ডিশন, যেটাকে বাংলায় বাত বলা হয়, অস্টিওআর্থ্রাইটিসও এক ধরনের বাতের ভিতরেই পড়ে, কিন্তু সেখানে রিউমাটিজম বা ইনফ্লামেটরি ডিজিজ থাকে না। এই ক্ষেত্রে ইনফ্লামেটরি ডিজিজ রিলেটেড কিছু হাঁটুর রোগ হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এগুলো কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর ব্যথার কারণ হয়ে থাকে। এছাড়া হাঁটুর ইনফেকশন, অর্থাৎ জীবাণুর আক্রমণ জনিত, তার মধ্যে একটা আছে হলো টিউবারকুলোসিস, টিবি রোগ। আমরা অনেক সময় জানি এটা আমাদের ফুসফুসে বা লাংসে হয়ে থাকে, তবে সব সময় যে লাংসে হবে এমন নয়, শরীরের যে কোনো জায়গায় অলমোস্ট হতে পারে, তবে হাঁটুতেও অনেক সময় হয়ে যায়। আর এছাড়া আদার্স ইনফেকশনের মধ্যে যেমন সেপটিক নিয়ে জীবাণু ঘটিত, অন্যান্য জীবাণু ঘটিত যে ব্যাপারগুলো ইনফেকশন থাকে, তার থেকেও অনেক সময় হাঁটুতে ব্যথা হয়ে থাকে। এছাড়া আরও আছে যেমন গাউট, একটা রোগ আছে যেখানে ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান শরীরের মধ্যে বেড়ে যায়, এই গাউট হলেও হাঁটুর মধ্যে অনেক সময় ব্যথা হয়। আর আঘাতজনিত ফ্র্যাকচার
ডিসলোকেশন এগুলোর সিকিউরি হিসাবে যে ব্যথা সেগুলো তো আসলে আছেই। তো মোটামুটি এই যেগুলো বললাম আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই অসুখগুলো বা এই কারণেই সাধারণত বেশিরভাগ রোগী আসে। এছাড়াও অসংখ্য ব্যথার কারণ আছে যেগুলো আসলে এত বেশি ইম্পর্টেন্ট না এবং এত ঘন ঘন সেগুলো থেকে পাওয়াও যায় না, সেই কারণে আমি ওই জিনিসগুলো আর বলতে চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে আপনি অনেকগুলো কারণ বলেছেন স্যার। এই যে এতগুলো কারণ আপনি বললেন, আপনারা যখন আপনাদের কাছে যখন পেশেন্টরা আসেন এই সমস্যাগুলো নিয়ে, স্যার আপনারা ইনভেস্টিগেশন কি করে থাকেন যে কোন কারণে আসলে এই সমস্যাটি হচ্ছে? ধন্যবাদ ডাক্তার সাদিয়া এই কোশ্চেনটা করার জন্য, কারণ আমি খুবই মানে সবসময় পেশেন্টদেরকে একটা কথাই বলার চেষ্টা করি যে চিকিৎসা বেসিক্যালি যে কেউ কিন্তু দিতে পারেন, কিন্তু রোগটা নির্ণয় করাটা দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং সবচেয়েতে ভাইটাল ইস্যু, এবং এই ক্ষেত্রেই আমাদের কিছুটা অনেক সময় দুর্বলতা হয়ে যায়। যেমন ধরেন প্রথমে যেটা কমনেস্ট মানে মিস্টেক পেশেন্টরা করে থাকে সেটা হলো যে ব্যথা হলে সাধারণত প্রথমে নিজেরাই যারা ব্যথার ওষুধ জানে তারা ব্যথার ওষুধ খেয়ে ফেলেন। আবার কোনো কোনো সময় ফার্মাসিতে গিয়ে যারা ফার্মাসিস্ট বা এমনকি যারা কিছুই মানে চিকিৎসা সম্পর্কে জানেন না, ওষুধ বিক্রি করেন শুধু, তাদের কাছে থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেলেন, তো রোগটা কিন্তু নির্ণয় হচ্ছে না। এরপরে অনেক সময় মানে দেখা যায় যে কোয়ালিফাইড ডাক্তারের কাছে আসলেও রোগটা ঠিক মতো নির্ণয় না করেই তার ওষুধপত্র প্রেসক্রাইব করা হয়ে থাকে। এই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে রোগটা চিকিৎসার আগে তার কারণটা বা রোগটা কি কারণে এই ব্যথাটা হচ্ছে সেটা ইনভেস্টিগেট করা, ভেরি ইম্পর্টেন্ট। আর ইনভেস্টিগেশন মানে অ্যাকচুয়ালি এখন আমি যেটা বলতে চাই বা আমাদের দেশের সাধারণ মানুষেরও একটা মানে ধারণা হয়ে গেছে যে অনেক ডাক্তাররা অপ্রয়োজনীয় ইনভেস্টিগেশন লিখে থাকেন, না আসলে এরকম কোনো ব্যাপার না। একদম আমি পার্সোনালি যেটা করি যে একদম রেশনালি, অর্থাৎ একটা পেশেন্টের এই মুহূর্তে তার কি কি পরীক্ষা না করলেই নয়, এগুলোই আমরা সাধারণত করে থাকি। আর আমরা তো মূলত পেশেন্ট দেখলে যারা কোয়ালিফাইড ডাক্তার তারা কিন্তু বুঝে ফেলি আমরা যে কি হতে পারে এবং সেই লাইনেই আমরা পরীক্ষাগুলো দিয়ে দিই। আমি যতগুলো কারণ বলেছি সবগুলো কারণের পরীক্ষা আমরা সাধারণত একসাথে দেই না, তো তারপরে বুঝে বুঝে কিছু কিছু করে দেই, একটাতে না পাওয়া গেলে তারপরে ফার্দার করে থাকি। তবে কমনলি আমরা যে জিনিসগুলো দেখে থাকি সেগুলো হলো রোগ নির্ণয়ের জন্য আমরা প্রথমে তার একটা এক্সরে করে থাকি, আর আঘাতজনিত ব্যথা যদি অনেক দিন ধরে থেকে থাকে যেটা যেতে চাচ্ছে না সেক্ষেত্রে আমরা একটা MRI করে থাকি, তাতে একটা আইডিয়া আমরা পেয়ে যাই। আচ্ছা, আর যাদের ক্ষেত্রে আমরা মনে করি যে বাদ জাতের ওষুধ আছে কিনা সেক্ষেত্রে CBC তার সাথে মানে রিমাটয়েড আর্থ্রাইটিস, রিমাটয়েড ফ্র্যাকচার, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইউরিক অ্যাসিড এই যেগুলো পরীক্ষাগুলো করি। আর কিছু দুইটা পরীক্ষা আমরা সাধারণত রুটিনলি করি, সেটা হলো তার ডায়াবেটিস আছে কিনা, কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় ডায়াবেটিক পেশেন্টের, আর সাথে কিডনি ফাংশনটা আমরা দেখে থাকি, কারণ এটা রোগ নির্ণয় করার জন্য নয় চিকিৎসা দেওয়ার জন্য, কারণ অসংখ্য পেশেন্ট এরকম আছেন। এই মেসেজটুকু আমি এখানে দিতে চাই যাদের আসলে কিডনির সমস্যা হয়তো আগে থেকেই আছেন কিন্তু কিছুই জানেন না, আপনারা জানেন এরকম অনেক পেশেন্ট আছে যারা আসলে যখন ডাক্তারের কাছে প্রেজেন্ট করে তখন তাদের কিডনি দুইটাই কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। এই পুরো ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত পেশেন্ট কিন্তু কিছুই জানে না, এটা একটা মানে নীরব ঘাতক। সুতরাং এই জন্য আমরা সবসময় তার কিডনির কোনো অসুবিধা আছে কিনা এটা দেখার জন্য সেরাম ক্রিয়েটিনিনটা দেখে থাকি। অলমোস্ট সাধারণত রুটিন এই পরীক্ষাগুলোর ভিতরেই তার রোগ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই, রোগটা নির্ণয় হয়ে গেলে সেই অনুযায়ী সাধারণত আমরা চিকিৎসাপত্র দিয়ে থাকি। সুতরাং এই কোশ্চেন আনসারের মেসেজ যেটা সেটা হচ্ছে প্লিজ ব্যথা হলে নিজের মতো ওষুধ খাবেন না, প্লিজ খাবেন না, অবশ্যই কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন এবং তার কাছে থেকে যৌক্তিক পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে তারপরে ওষুধ খান, ইনশাল্লাহ ভালো ফলাফলও পাবেন এবং বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হওয়া থেকেও ইনশাল্লাহ বেঁচে যাবেন।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা শুনলাম আসলে কারণ নির্ণয় করতে হবে প্রথমে, যে কি কারণে আপনার ব্যথাটি করছে, এবং সে কারণে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাকে কিছু ইনভেস্টিগেশন বা আপনাকে কিছু পরীক্ষা করতে বলেন। সেটি কিন্তু অযৌক্তিক নয়, সেটি করে আসলে জানা যায় যে আপনার কি কারণে ব্যথাটি হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি প্রথম থেকে বলছিলেন যে আঘাত জনিত কারণে হাঁটু ব্যথা হতে পারে, যে অনেকেই স্যার দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট বা ফুটবল খেলছেন হঠাৎ করে দেখা গেল যে তখন বলছেন যে লিগামেন্ট টিয়ার বা স্যার মেনিসকাস ইঞ্জুরি হয়েছে, এই শব্দটি স্যার অনেকে ব্যবহার করেন। এই যে স্যার ইঞ্জুরি গুলো হচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসে, তখন স্যার আপনারা কিভাবে ট্রিটমেন্ট করে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ সাদিয়া। এটা পিওরলি আমার সাবজেক্ট, মূলত আঘাতজনিত ব্যথা এবং সেটার সিকিউরলি বা তাতে কি অসুবিধা হয় এবং তার কি চিকিৎসা করতে হয়, আমি মূলত এই জিনিসগুলো নিয়ে কাজ করে থাকি। আঘাত পেলে হাঁটুতে প্রথমে যেটা হতে পারে সেটা হলো যে জয়েন্টটা মানে হাড় ভেঙে যাওয়া, এটাকে ফ্র্যাকচার বলা হয়। আচ্ছা, এই ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কিন্তু আসলে মানে সহজ, বলতে গেলে কোনো সময় অপারেশন লাগে, কোনো সময় প্লাস্টার করে করা যায়। তো এটা একটা ধরন, এটা নিয়ে আসলে এত বেশি কন্ট্রোভার্সিও নাই বা এটা নিয়ে খুব মানে মানে অল্প বোঝার কোনো নাই। মোটামুটি যারা ট্রমা অথবা ফ্র্যাকচারের অর্থোপেডিক্সের চিকিৎসা করেন সবাই এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং এটার চিকিৎসা হয়ে যায়। কিন্তু এবং রোগীরাও করে, যখন ফ্র্যাকচার হয়ে যায় তখন চিকিৎসা না করার কোনো সুযোগ নেই, না করার কোনো সুযোগ নেই, করতেই হয় এবং রোগীরা করে ফেলেন। আচ্ছা, কিন্তু প্রবলেমটা যখন হয়ে যায় যে লিগামেন্ট ইঞ্জুরি হয়ে যায়, মেনিসকাস ইঞ্জুরি হয়ে যায় হাঁটুর ভিতরে। লিগামেন্ট হলো হাঁটুর ভিতরে, আসলে সাইন্টিফিক্যালি যেটাকে লিগামেন্ট বলি, এটাকে সাধারণ ল্যাঙ্গুয়েজে অনেকে রগ বলা হয় বা এগুলো কিছু একটা বলে থাকেন। তো যেটাই বলা হোক না কেন, যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ACL বলে, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট PCL বলে, এই স্ট্রাকচারগুলো অনেক সময় ইনজিউরড হয়ে যায়, ছিঁড়ে যায়। এছাড়াও আছে হাঁটুর ভিতরে কিছু চাকতি, যেগুলোকে আমরা বলি হলো মেনিসকাস। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে হাঁটুটার একটা মডেল দেখা যাচ্ছে, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি হাঁটুর বাইরে এই যে একটা লিগামেন্ট আছে, হাঁটুর ভিতরের পাশে আরো একটা লিগামেন্ট আছে, হাঁটুর ভিতরে যদি দেখি তাহলে সামনের দিকে একটা লিগামেন্ট আছে, আর হাঁটুর পিছনে আরো একটা লিগামেন্ট আছে। এই চারটা মেজর লিগামেন্ট হাঁটুর মধ্যে থাকে এবং হাঁটুর ভিতরে দুটো চাকতি থাকে। হ্যাঁ, এগুলো এই যে সাদা 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 দুইটা চাকতি থাকে, এই চাকতি দুইটাকে এখন দেখা যাচ্ছে এই একটা এবং এই একটা, এগুলো মেনিসকাস বলা হয়ে থাকে। এগুলো অনেক সময় ইনজুরড হয়ে যায়, আর এগুলো ইনজুর হলে দুইটা জিনিস আছে, একটা মেনিসকাস, মেনিসকাস ইঞ্জুরি হলে সাধারণত পেইনফুল নি হয়, হাঁটুতে ব্যথা হয়ে থাকে, স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়, নিচে বসতে কষ্ট হয়, সিঁড়ি ওঠা নামাতে ব্যথা হয়। আর লিগামেন্ট ইঞ্জুরিতে যেটা হয়, মূলত এটা ব্যথার চাইতে কমপ্লেন হয় হলো যে হাঁটুটা ঘুরে যায়, সরে যায়, অথবা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে যদি সিঁড়ি ওঠানামা করতে যায়, জোরে হাঁটতে যায়, তখন হাঁটুটা সরে যাচ্ছে, অথবা অ্যাটলিস্ট এরকম ইনসিকিউরিটি, অর্থাৎ ভয় পায় পেশেন্ট যে আমি দ্রুত হাঁটতে গেলে হয়তো বা আমার হাঁটুটা ঘুরে গেল, সরে গেল। তো এই সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট হয়। সুতরাং আমি যদি ইন এ নাটশেল সংক্ষেপে বলি যে আঘাতের পরে যদি ব্যথাটা সারতে না চায়, অথবা আঘাতের পরে হাঁটতে গেলে যদি হাঁটুটা ঘুরে যাবে, সরে যাবে, এরকম ইনসিকিউর ফিলিং হয়, তখন বুঝতে হবে যে হাঁটুর ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের সমস্যা আছে। তখন আমি আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করব সেটা হলো যে হাঁটুর বিশেষজ্ঞ ডাক্তার যারা, অর্থাৎ হাঁটু নিয়ে যারা বিশেষভাবে কাজ করেন, এই রকম ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো। হ্যাঁ, কারণ এটা এটা বলছি এই কারণে যে লিগামেন্ট ছেঁড়া এবং মেনিসকাস ছেঁড়া, এটা ডায়াগনোসিসটাও একটু ক্রুশিয়াল, অর্থাৎ সবাই এই জিনিসটা হয়তো ডায়াগনোসিসও করতে পারেন না, এবং আমাদের দেশে খুব হাতে গোনা লোকজনই আছেন যারা হাঁটু লিগামেন্ট ইঞ্জুরির চিকিৎসা করে থাকেন। সুতরাং বুঝতে হবে যে আপনার যদি লিগামেন্টের ইঞ্জুরি যে সিমটমগুলো বলেছে আমি, যে ঘুরে যাওয়া, সরে যাওয়া, অথবা হাঁটুটা ব্যথা হওয়া, অথবা এমন কারো কারো ক্ষেত্রে হয় লক হয়ে যায়,
হাঁটতে গেলে লক হয়ে যায়, অথবা হাঁটু ভাঁজ করার পরে সোজা করতে গেলে লক হয়ে যায়। এরকম যদি কোনো সিমটম নিয়ে আপনি সমস্যায় ভোগেন, তাহলে হাঁটু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোই আপনার জন্য ভালো। সেক্ষেত্রে আমরা এমআরআই এবং পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট করে চিকিৎসা দেই। এখানে একটু আমি বলে রাখি, সেক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি যখন হয়, কোনো কোনো সময় খুব বড় ধরনের সমস্যা পেশেন্ট ফিলও করে না। এই কারণে অনেকেই বলেন যে এক্সারসাইজ করেন ভালো হয়ে যাবেন। আসলে ভালো হওয়ার তো কোনো স্কোপ নাই, কারণ যেটা ছিঁড়ে গেছে সেটা তো জোড়া লাগবে না, জোড়া লাগার সুযোগও নেই। আর আল্লাহ তাআলা শরীরের মধ্যে কোনো কিছুই অপ্রয়োজনীয় দেন নাই, সব কিছুরই ফাংশন আছে। তো লিগামেন্ট যেটা ছিঁড়ে গেল, আমি সবই নয় জানতে চাই ভালো হয়ে যাবে কিভাবে, সেটার ফাংশনটা কে করবে? সো ভালো না হওয়ার ছাড়া যে সমস্যাগুলো হয়, তাহলে হাঁটুটা অল্প বয়সেই ক্ষয় হয়ে যায়, আর এই দুর্বল হাঁটুতে যেহেতু একটা রগ ছিঁড়ে দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় আরো কিছু স্ট্রাকচার ছিঁড়ে যেতে পারে অল্প হাতি। সেই কারণে মেসেজটা হলো এটাই যে হাঁটুর লিগামেন্ট যদি ইঞ্জুরি হয় এবং ইয়াং হয়, আমরা সাধারণত বিলো 50-50-র উপরে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে না, এখন না করলেও হয়তো বা চলবে। বিলো 50 অ্যাক্টিভ এজ গ্রুপ, তাদের ক্ষেত্রে অবশ্যই লিগামেন্ট ইঞ্জুরি হলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট আর্থ্রোস্কোপির মাধ্যমে এটা চিকিৎসা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনলাম আসলে আর্থ্রোস্কোপির মাধ্যমে, এই সার্জারিটির মাধ্যমে এই লিগামেন্ট বা মেনিসকাস ইঞ্জুরি হলে স্যার চিকিৎসা দিয়ে থাকেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে অনেকে জানেন না যে এই আর্থ্রোস্কোপি সার্জারিটি আমাদের খুব সফল ভাবে আপনারা করছেন, এবং অনেকে না যে দেখা যাচ্ছে বিদেশে চলে যাচ্ছেন। স্যার, আপনি যদি দর্শকদের একটু বলেন যে আপনাদের কোন কোন জায়গায়, ঢাকা কোন কোন জায়গায় আসলে এই সার্জারিটি হচ্ছে, এবং আপনি তো স্যার অনেকদিন ধরে এই সার্জারিটি করছেন, কেমন সাড়া পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে স্যার যদি কথা বলেন। জি, আচ্ছা, আমি একটু আর্থ্রোস্কোপি সম্পর্কে আগে বলি। আজকে একটা ইয়াং ছেলে এসেছে, তো অল্প বয়সে, আমি জিজ্ঞেস করলাম কোথায় পড়ালেখা করা, তার কমপ্লিট লিগামেন্ট টিয়ার। সে বলল স্যার আমি নর্থ সাউথে পাশ করেছি, এখন জব করে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, আমি তাকে বললাম যে মানে অপারেশনটা লাগবে, তো তখন সে আমাকে বলে স্যার অপারেশন ছাড়া হয় কিনা। তা আমি বললাম যে তুমি কি ভালো হতে চাও, তাহলে ডোন্ট গিভ ইউর অপিনিয়ন। এনিহাও, তো আমি যেটা বলতে চাচ্ছি যে যে আর্থ্রোস্কোপিক সার্জারিটা তখন তাকে বুঝাইলাম, এই সেই কথাটাই এখন বলবো। ওই ছেলেটার কথাটা এই জন্যই আসলে যে আর্থ্রোস্কোপিক সার্জারি বেসিক্যালি যে ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি মাচ সফিস্টিকেটেড একটা সার্জারি। অর্থাৎ এটাতে হাঁটুটা না কেটে শুধুমাত্র দুইটা ছিদ্রর মাধ্যমে হাঁটুর ভিতরের যাবতীয় অসুবিধা, লিগামেন্টটা নতুন করে তৈরি করে দেওয়া, তার সাথে মেনিসকাস থাকলে সেটা রিপেয়ার করা, কোনো কোনো সময় রিপেয়ার করা না গেলে সেটাকে ফেলে দেওয়া, এই সমস্ত কাজগুলোই শুধুমাত্র দুইটা ছিদ্রর মাঝখানেই করা হয়। তো তাতে দেখা যায় যে হাঁটুর এই সার্জারিটা করলে যেহেতু অনেক কাটা ছেঁড়া একদমই নাই, সুতরাং এর রেজাল্টটা আল্লাহর রহমতে অন্যান্য ওপেন সার্জারির চাইতে অনেক ভালো রেজাল্ট ক্যারি করে আর্থ্রোস্কোপিক সার্জারি। আচ্ছা, তো এখন হলো যে আর্থ্রোস্কোপিটা হলো আমাদের দেশের পার্সপেক্টিভ, এবার যদি বলি সেটা হলো আমাদের দেশে অনেক দিন হলো এই আর্থ্রোস্কোপি সার্জারিটা হয়ে আসছে, তবে শুরু থেকে আসলে খুব বেশি লোকজন যে ছিল স্পেশালিস্ট আমি তা বলবো না, তবে এখন আল্লাহ রহমতে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেক সেন্টারে আল্লাহ রহমতে আর্থ্রোস্কোপিক সার্জারি খুব সাকসেসফুলি হয়ে যাচ্ছে। আল্লাহ রহমতে আমি আমার সেন্টার, হিপনি সেন্টার যেটা, এটা গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে, আল্লাহ রহমত 1910 সাল থেকে আমরা 11 বছর হলো খুব প্রচুর পেশেন্ট আল্লাহ রহমতে এখানে সার্জারি করে থাকি, এবং আমি বলবো যে আল্লাহ রহমতে প্রচুর পেশেন্ট এবং প্রচুর সার্জারি হচ্ছে, এবং অলমোস্ট বলতে গেলে সব পেশেন্টই আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ফেইলিওর রেট এই সার্জারিতে নাই বললেই চলে, কমপ্লিকেশন রেটও এক্সট্রিমলি রেয়ার। তো সুতরাং আমাদের দেশে এই আর্থ্রোস্কোপিক সার্জারি এখন যথেষ্ট পরিমাণে হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে, এবং এই আর্থ্রোস্কোপিক সার্জারির যত জটিলগুলো, যত জটিল এবং যত খারাপ মানে
লিগামেন্ট ইঞ্জুরি হোক না কেন আমাদের দেশে খুব ভালোভাবেই হচ্ছে আমরা করে যাচ্ছি আল্লাহর অশেষ মেহরবানিতে। এই জন্য মেসেজ একটা আমি সবাইকে যেটা দিতে চাই যে আর্থ্রোস্কোপি সার্জারি করলে ভালো হয় না, এই ধরনের একটা মানে বাজে নিউজ বা বাজে কথা সাধারণত লোকজনের মধ্যে প্রচলিত আছে। এটা অ্যাবসলিউটলি একটা ভুল কথা, রং কথা, এর একেবারেই কোনো ভিত্তি নাই। আর দুই নম্বর হলো যে এই সার্জারিটা না করে শুধু ব্যায়াম করলেই ভালো থাকবে, এটাও একদম ভুল কথা। এটাও বিশ্বাস করা বা সেই অনুযায়ী মানে কাজ করার কোনো মানে সুযোগ নাই। আর ফাইনালি যেটা বলবো যে আর্থ্রোস্কোপিক সার্জারি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে হচ্ছে এবং অনেক এক্সপার্ট ডাক্তার আছে, সুতরাং আর্থ্রোস্কোপিক সার্জারি করার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, দেশেই যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সার্জারি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনলাম দেশে কিন্তু সব রকম চিকিৎসা অ্যাভেলেবেল এবং স্যার কিন্তু অনেকদিন ধরেই এই আর্থ্রোস্কোপি সার্জারিটি করছেন এবং আপনারা ভয় না পেয়ে কিন্তু আপনি সার্জারিটি করে ফেলতে হবে। সেটি হচ্ছে যে শুধুমাত্র এক্সারসাইজ বা মেডিসিন খেয়ে কিন্তু এই টিআরজিটি হয়ে গেছে লিগামেন্টে, এটি আসলে ঠিক করা সম্ভব নয় কোনোভাবে। স্যার, আপনি হাড় ক্ষয় রোগের কথা বলছিলেন যে হাঁটুতে ব্যথা কিন্তু হাড় ক্ষয় রোগের মাধ্যমেও স্যার হয়ে থাকে। প্রথম কি স্যার আসলে আপনারা কি ট্রিটমেন্ট স্যার দিয়ে থাকেন এই রোগের ক্ষেত্রে এবং কখন স্যার আপনারা নি রিপ্লেসমেন্ট সার্জারির জন্য অ্যাডভাইস করে থাকেন? ধন্যবাদ সারি। আমার আর একটা মানে ফেভারিট ট্রিটমেন্ট এবং সার্জারি যেটা আমি করে থাকি সেটা হলো রিপ্লেসমেন্ট সার্জারি, এটা সম্পর্কে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি রিপ্লেসমেন্ট সার্জারি, হিপ অথবা নি রিপ্লেসমেন্ট সার্জারি, এটাও আর একটা অ্যাডভান্স সার্জারি। যদি নি রিপ্লেসমেন্টের কথা আমি বলি তাহলে ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে যত অপারেশন হয় তার মধ্যে হাইস্ট নাম্বার অপারেশন হলো নি রিপ্লেসমেন্ট, ইট ইজ নাম্বার ওয়ান অপারেশন। আচ্ছা, কখন আমরা নি রিপ্লেসমেন্টের কথা বলে থাকি? সাধারণত যখন হাঁটুটা এমনভাবে ক্ষয় হয়ে যায় যে এইটা আর মানে কোনো ধরনের চিকিৎসাতেই আর বেনিফিট হয় না, যেমন ওষুধ নিয়মকানুন কোনো কোনো ক্ষেত্রে যদিও খুব বেশি না কিন্তু ইঞ্জেকশনের সুযোগ আছে সেটা দেওয়া হলো, ফিজিওথেরাপি, এরকম অসংখ্য ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এবং সব কিছু যখন ফেইল করে, পেশেন্ট আর কোনোভাবেই ভালোভাবে হাঁটতে পাচ্ছেন না অথবা ব্যথা একেবারেই নিরাময় হচ্ছে না, চলাফেরা যখন একান্ত কষ্টকর হয়ে যায়, তখন আমরা হাঁটুটা রিপ্লেসমেন্ট করি। এই রিপ্লেসমেন্ট জিনিসটা আসলে কি, আমি একটু মডেলে দেখাচ্ছি। রিপ্লেসমেন্ট জিনিসটা হলো হাঁটুর ভিতরে আমরা তিনটা যন্ত্র লাগাই, একটা যন্ত্র নিচে থাকে, নিচে হাড়ের সাথে একটা থাকে, উপরে হাড়ের সাথে একটা, নিচে হাড়ের একটা, আর মাঝখানে একটা ইনসার্ট বলা হয় এই জিনিসটা থাকে। তো হাঁটুর মোটামুটি মূল কথা হলো যে ক্ষয় যাওয়া অংশটা ফেলে দিয়ে এই জায়গাটা একটা কৃত্রিম জয়েন্ট আমরা লাগিয়ে দিয়ে থাকি। এই অপারেশনটা কি সাধারণত নি রিপ্লেসমেন্ট বলা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা নি রিপ্লেসমেন্ট সম্পর্কে শুনলাম। আমরা আসলে একদম শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং হাঁটু সম্পর্কিত আমাদের এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। স্যার ভালো থাকবেন। জি ধন্যবাদ সাদিয়া, আপনাকেও ধন্যবাদ এবং মেডিটক এবং এই অনুষ্ঠান যারা শুনবেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আসলে হাঁটু সম্পর্কিত যে সমস্যাগুলো কমনলি রোগীরা নিয়ে আসেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য। সামনেও এই অনুষ্ঠান আবারও থাকবে, প্রতি বুধবার দিন আমরা অনুষ্ঠান করে থাকি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।